এটা লোক দিতেছে রে ব্যবসায়ীর সাংগই দিবে আই ভাইনি সে বাবি আসসালামু আলাইকুম বাবি চিনচিন আঙ্গরে গত বছর আই যা আপনি ফেতা টাকা দিছিলেন আর কি টাকা দিছিলেন ফেতা দিছিলেন ওই যে গত বছর 5000 টাকা আমার দুজনকে দিছিলেন বাবি এবার কিন্তু সরকার একটা নিয়ম করছে 75 টাকা হচ্ছে নিম্নে আর উপরে কিন্তু 2200 টাকা আসলি এখন আপনার ঘরে কতজন আছে একটু গুনি শুনি আপনারা 2200 টাকা করে হিসাব করে 11 জন কেন 11 জন এ কোথায় 22000 টাকা 22000 টাকা হয়তো আপনি মিলমাল করে 25000 দিবেন সমস্যা নেই 3000 বেশি দিলাম আমরা মানি এই বছর আম মাইয়া হইছে মাইয়া একটু সালাম টেলিমেন দিবেন না আমি আমি চিন্তা করছি এই বছর শেষের দিকে ভাই বিয়ে করাই দিব আর কি নতুন বউ তো আইবে বসে নিতে ভাবি আর ছোট ভাইয়া একটু গোল্ডের জিনিস কিনো মারি একটা চেইন কিনো একটা কানের দুল কিনো একটা বালা কিনো মারি লাল হিমরা আমার কাছে আছে বুঝেন কি পরিশ্রম করি আমরা জায়গার ভিতরে পয়সা পিপড়ের মধ্যে কামড় খাইয়া লাল হিমরা আমি কথা গাই এই দেখবি এই হিন্দু বাচ্চা আমার কাম ভাই দেশ হিমরা হিমরা মাছি আবা গত বছরে আমরা আমগর 5000 টাকা দিছিলেন আপনি কি মনে করছেন আমরা কি অন্য ব্যক্তির মতো নেই আমরা মত করনা দোয়া করনা আমরা এই টাকা কাজে লাগাইছি ইয়ে হর মানুষ এই যে সলিট একদম পুরো পাকা বানাই লইছি বুঝলে না হয় কোনো সমস্যা নাই রইতু বান যাইও কেটা দুইয়ে মুছে যায় না বুঝছেন কোতা বানাইলে বালু দুইয়ে যায় হ্যাঁ আচ্ছা একটা জিনিস মনে রাখবেন ব্যাগা দুই নম্বর কইতারে এই যে কিছু কিছু ফকির আছে না এটা রাখ টিয়া হইছ কই ওই যে রাওয়া খালা মে যায় এটা রাখ দিজে দিতে না তো আই এম এ দিস কো টেনচা রিকায়ো হয় টেনচা এখন কইতে যায় আমরা এগুলো মধ্যে নাই আরই তো যাই হোক আমরা দুই ভাই আজকে আসি আমি গো কাছে কাকা কাকা আসসালামু আলাইকুম চিনচিনি কাকার না ভাতের বেরাম আসলে ভালোই গেছি কেন কাকা আমার ভাতের বেরাম আসল এটা ভালো হয়েছে নি খেতের বেরাম খেতের বেরাম মধ্যদি লাইনে নাই এতে তো সহান আছে কি বাকি মাছ নিব না বাকি মারবো কই তো লাইনে থাকবো না কিসের জন্য একটু ফোন দিছা তো ফোন দিছা যে ভাবি এখন 11 জনের হিসাব আপনি বুঝছেন তো মানে এবারে যা চিন্তা করে চাইছে যে 25000 টাকা আপনি একটু বাড়াই সাড়ে দিলে আর ভাইয়া হাতের নাম্বার তো বন্ধ করছে কি হ্যাঁ তো বন্ধ করছে কি না নাম্বার বন্ধ করছে কে জানি হ্যাঁ লাইনে নাই না সর্বনাশ না আচ্ছা তুই এক কাম কর মন্দু মাইরে বাজ যা বাজা নাইলে দাগল আর কে ফুকি ঢুকি যাইবো পর বাদ পেতাম না যা যা ভাস কাসা গুতল লইছি নি আচ্ছা ঠিক আছে যত আক্কা ভাইয়া যা কইছেন আপনার কথা ঠিক তো তার যা যা ভাইয়া যা 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 গামছা গেল যাম আমি সামি গেলে মুখ তো মুছি যাবি হ্যাঁ তুই ছোট ভাই না নয় আচ্ছা ঠিক আছে যাই গে না কাকার ভাবি বলি কি জানেন নি আরে আছে কিছু ভাটে আমার হ্যাঁ ক্লায়েন্ট আছে তোর আমার ওখান যদি আর তো মাঝখান থেকে একটা ইঞ্জুরি বাচ্চা ঢুকি যায় তাহলে তো আর সর্বনাশ হবে আর কি করছে আমার ছোট ভাই ধরে বিয়ে শাদি দিতে হবো সোনগোনা বাজেট আর মানে বায়না করছি আরে 12 লাখ টাকা বায়না করছি সোনগোনা এখন চিন্তা করছে যে আপনারা যেটি দিবেন এটি মিলাইছিলেন আমার এরকম 75 টাকা ক্লায়েন্ট আছে 1 লাখ টাকা করে দিলে 75 লাখ টাকা আর